রাজস্থানের কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের বিশেষ অভিযানে 9 জঙ্গি নিহত, আহত এক জঙ্গি আটক। কল্যাণপুরের অভিযানের মতো করে সারা দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী, সন্ত্রাস দমনে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ। জঙ্গিবাদ সম্পর্কে সর্বস্তরের মানুষকে সচেতন করতে রাজধানীতে র্যাবের প্রচারাভিযান, 14টি ব্যাটালিয়নের মাধ্যমে সারা দেশে চলবে এই অভিযান। শঙ্কার কারণে সারা দেশে কয়েক গুণ বেড়েছে নিরাপত্তা সামগ্রীর ব্যবহার, ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি জোর দেয়া হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির উপর। তিন দফা বন্যায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, সিরাজগঞ্জে ঢলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পানিবন্দী প্রায় 5 লক্ষ মানুষ। এবং টোকিওতে প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ছুরিকাঘাতে 19 জন নিহত, হামলাকারীর সঙ্গে আইএসের কোনো যোগাযোগ নেই দাবি সরকারের।